Hare Krishna. Nityananda Trayodasi upalakkhye diya alochonar ami aji pancham lali onushona alochonar upor alochona arambho korbo bisarisu aru ei alochonat Nityanandar duta lilar somonde kua holo jot Nityananda Prabhur doyar ji apar অপার দয়ার জি ভার ভরাল তেম এটা আমি অনুভব করব পারো আমি জানো চৈতন্য মহাপ্রভুয়ে খুব কম বয়সতে সন্ন্যাস লয় মহাপ্রভু শ্রী চৈতন্যই শ্রীকৃষ্ণ ভগবান কলিযুগত তেওঁ অতি কম বয়সত জীৱৰ উদ্ধাৰৰ বাবে পতিত জীৱক উদ্ধাৰ কৰিবৰ বাবে তেওঁ কন্যা গ্ৰহণ কৰিলে তেওঁ সদ্য বিবাহিত তেওঁ কিছুদিন আগতে বিবাহ সম্পন্ন কৰিছে গৃহস্থ জীৱন আৰম্ভ কৰিছে কিন্তু তেওঁ সেই গৃহস্থ জীৱনৰ প্ৰতি ৰাগী নাই তেওঁ একমাত্ৰ তেওঁৰ আন্দোলনটো যিটো ভক্তিৰ আন্দোলন যে সকলোকে প্ৰেমময় ভক্তিৰ যি আস্বাদন দিবৰ কাৰণে তেওঁ চেষ্টা চলাইছিল তাৰে এক প্ৰচেষ্টা হিচাপে তেওঁ কন্যা গ্ৰহণ সন্ন্যাস গ্রহণ করার পাছত মহাপ্রভু ইচ্ছা করে যে তেওঁ আৰু সন্ন্যাস ললে কাটোয়া বুলি এক ঠাইত লৈছিলে কাটোয়াৰ পৰা তেওঁ অকাটত মুণ্ডন কৰিছিলে বুলিছে বোলে যেতিয়া তেওঁ সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ কৰি তেওঁ ভাবিলে যে তেওঁ আৰু ঘৰলৈ ঘূৰি নাযায় তেওঁ সন্ন্যাসী হৈ গৈছে তেওঁ বৃন্দাবনলৈ গুচি যাব তেতিয়া নিত্যানন্দ প্রভুয়ে তেওঁ চিন্তা কৰিলে যে যদিও সন্ন্যাস লৈছে মহাপ্রভুয়ে কিন্তু এই মহাপ্রভুর প্রতি থকা মায়াপুর নবদ্বীপ বাসীর যে অত্যন্ত আসক্তি যেটা অত্যন্ত তেওঁৰ প্রতি থকা প্রেম এই প্রেমত থকা মানুষখিনিয়ে যদি চৈতন্য মহাপ্রভুক লগ নেপায় তেওঁ দুখত ভাগি পড়ব গতিকে দয়ালু নিত্যানন্দই এটা সরু একটা পরিকল্পনা যেতিয়া নিত্যানন্দ প্রভুক চৈতন্য মহাপ্রভুয়ে তেওঁৰ মনৰ ইচ্ছা প্রকাশ করলে যে মই সন্ন্যাস ললো গতিকে মই বৃন্দাবন যাম নিত্যানন্দ প্রভুয়ে স্থানীয় যিবিলাক গোয়াল লড়াছালী আছিল সেই গোয়ালৰ লড়াছালীবিলাকক কলে যে অলপ পাছত মহাপ্রভু আহিব আহি তোমালোকক সুধিব যে এই স্থানৰ পৰা বৃন্দাবন কেনেকৈ যাব পাৰি তোমালোকে দয়া কৰি তেওঁ এনেকুৱা এটা ৰাস্তা দেখুৱাই দিবা যিটো ৰাস্তা দি গ'লে তেওঁ পুনৰ নৱদ্বীপ বা মায়াপুৰলৈ ঘূৰি যাব পাৰে চ' এই পৰিকল্পনা হাতত ৰাখিলে ইতিমধ্যে মহাপ্ৰভু তেওঁ বৃন্দাবনলৈ যাব ওলাইছে স্থানীয় ল'ৰাবিলাক যে গোৱাল ল'ৰাবিলাক আছিল তেওঁলোক আহিল সেই সুধিলে যে তোমালোকে মোক বৃন্দাবনলৈ যোৱাৰ ৰাস্তাটো দেখুৱাই তেতিয়া নিত্যানন্দ প্ৰভুৰ পৰিকল্পনা মতে এই গোৱাল ল'ৰা ছোৱালীবিলাকে ল'ৰাবিলাকে চৈতন্য মহাপ্ৰভু এনে ৰাস্তাইদি লৈ গুচি গ'ল যি ৰাস্তা বৃন্দাবন নগৈ তাৰ বিপৰীতে নৱদ্বীপৰ ফালে আহিব ধৰিলে তো আহি 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 যেতিয়া মহাপ্ৰভু ইতিমধ্যে অস্তস্তাত্বিক বিকাৰত আছে অর্থাৎ তেওঁ সম্পূর্ণ আধ্যাত্মিক শোকত নিমজ্জিত হৈ আছে তেওঁ আহি আহি গঙ্গার তীর পালে আৰু তেওঁ লগত নিত্যানন্দ প্রভু আছে নিত্যানন্দ প্রভুর মনত যথেষ্ট আনন্দ এইভাবেই তেওঁ যদিও মহাপ্রভুক চালনা করার নিচিনা হৈছে কিন্তু তেওঁ এটা বৃহত্তর ভক্তর অন্তরের দুঃখের পৰা উদ্ধার করবর কারণে যেহেতু এই পরিকল্পনা করেছে তেওঁ মনত মনন্দ আহি যেতিয়া চৈতন্য মহাপ্রভুহে গঙ্গার তীরত আহি পালে পোৱাৰ লগে লগে তেওঁ গঙ্গাকে যমুনা বুলি ভাবি জাপ মারি দিলে হে যমুনা হে যমুনা আমি প্রথম নালি আলোচনাত কৈছিল যমুনা শান্ত রূপত শান্ত রসত কৃষ্ণক সেবা দিব কারণে সদায় রই থাকে গতিকে শ্রীকৃষ্ণ ভগবান চৈতন্য রূপত যেটা যমুনা পালেহি
তেওঁ যমুনাত জাপ দিলে। আর জাপ দিয়ে উপরে উঠি আহিছে, দেখে ইতিমধ্যে আদৈত্য আশ্চর্য তেওঁ এখন নৌকা লৈ তাত রই আছে। এই গোটেইবোৰ পরিকল্পনা করেছিলেন নিত্যানন্দ প্রভুৱে। তো আদৈত্য আশ্চর্যক দেখি চৈতন্য মহাপ্রভু আচরিত হল। তেওঁ কলে যে হে আদৈত্য আশ্চর্য, আপনি কেনেকৈ আহি পেলাই বৃন্দাবন পালে? এইটো মই যমুনাত আছো। তো অলপ পাছত চৈতন্য মহাপ্রভুৱে এই সম্ভিদখিনি ঘূরাই পালে আর নিত্যানন্দ প্রভু বহুত গালি গালাজ করলে, গালি শপনি করলে। কিন্তু নিত্যানন্দ প্রভুৱে এই সকলবিলাক মূর পাতি লৈছে। যদিও বাহ্যিকভাবে চৈতন্য মহাপ্রভুৱে নিত্যানন্দ প্রভুক নানান ধরনের কটুক বাক্য শুনাইছে, কিন্তু ইয়ার বিপরীতে লীলা হিসাবে এই দুজনের মাজত, চৈতন্য আর নিত্যানন্দ প্রভুর মাজত যে প্রেমর আনন্দর বিনিময় ঘটিছে সেই লক্ষণীয়। তাকিয়া আদৈত্য আচার্যই কলে যে এয়াই তো আপনার কারণে বৃন্দাবন। বৃন্দাবন নেকি? বলে কারণ চৈতন্য মহাপ্রভু, হে মহাপ্রভু আপনি যতেই থাকে সেয়াই বৃন্দাবন। তেতিয়া মহাপ্রভুৱে বুঝি পালে। আর তারপর চৈতন্য মহাপ্রভু নিজের ঘরলে যাওয়া নাই, কারণ তো সন্ন্যাস লৈছে আচার্য আদৈত্যর ঘর, আদৈত্য আচার্যর ঘর। আদৈত্য আচার্য ঘরত তেতিয়া তেওঁৰ গৃহিণীয়ে বিভিন্ন ব্যঞ্জন বনাইছে। ইতিমধ্যে সুসীমাতা আহি তাত এই রাঁধনীশালত সহায় করেছে, আর সুসীমাতার মনত যথেষ্ট আনন্দ, কারণ তেওঁ বিভিন্ন ধরনের ব্যঞ্জন মহাপ্রভুক খুয়াব। সন্ন্যাস লওয়ার পাছত তেওঁ সুযোগেই পোৱা নাছিল, গতি তেওঁ সকলবিলাক বস্তু বনাইছে। আদৈত্য আচার্যর পত্নীয়ে বনাইছে, আর ইতিমধ্যে মহাপ্রভুর উপস্থিতিত গোটেই মায়াপুরের নবদ্বীপর মানুষ ভক্ত সকল গোট খাই তাত একটা সাংঘাতিক সংকীর্তন আরম্ভ করে দিছে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রামা রাম রাম হরে হরে, বিভিন্ন কুলত বিভিন্ন মৃদঙ্গ করতাল ইত্যাদিরে উত্তাল সংকীর্তনের নৃত্য আরম্ভ হয়েছে। আর মহাপ্রভু বিভূল হয়ে সেই আনন্দ সেই সংকীর্তনত যোগ দিছে। আর এই সংকীর্তন বিশেষ মন করবলগিয়া যে তিনি দিন তিনি রাতে চলিছিল, আর সেই পরিমাণত মানে প্রসাদরও ব্যবস্থা করা হয়েছিল, ভোগ প্রসাদর ব্যবস্থাও তেনেকা আছিল। তিনি দিন তিনি রাতে সংকীর্তন অখণ্ড কীর্তনত মহাপ্রভুক বিভিন্ন ধরনের ভোগ আগবা হয়েছিল। মহাপ্রভুই কৈছিল যে মইতো এতিয়া সন্ন্যাস ললো, গতি মই ইমান বেশি খাওয়া ভাল নয়, মোক একদম কম কই দিয়ক। তেতিয়া আদৈত্য আচার্যই হাস্যরসত কৈছিল, হে মহাপ্রভু যে আপুনি পুরীত যেতিয়া জগন্নাথ হৈ থাকে তেতিয়া আপুনি সাপন্ন ভোগ কিমান বার খায়, গতি আপুনি অবশ্যই এই প্রসাদ গ্রহণ করব পাৰিব। আপুনি সন্ন্যাস হলেও আপুনি পরমেশ্বর ভগবান, জয় জগন্নাথ, গতি আপুনি এই খাদ্য অবশ্যই গ্রহণ করক। গতি এই যেটো লীলা নিত্যানন্দ প্রভুর লীলা, ইয়াত নিত্যানন্দ প্রভুর দয়ার যে ভাব, যা পতিত জীববিলাকর মনত বা ভক্ত সকলের মনত চৈতন্য মহাপ্রভুর অবিহনত যে দুঃখ হব, এই দুঃখটো তেওঁ সহ্য কৰিব পৰা নাই। মহাপ্রভুয়ে কিন্তু যাব ওলাইছে বৃন্দাবন, নিত্যানন্দ প্রভুয়ে কিন্তু ভাবিছে পতিত জীব বা ভক্ত সকলে মনের দুঃখটোহে তেওঁ বুঝি পাইছে, আর সেইকাৰণে চৈতন্য মহাপ্রভু ঘুরাই আনিছে। আর এ আছিল নিত্যানন্দ প্রভুর একটা দয়ার লীলা। হরে কৃষ্ণ।